পেন্সিল তৈরি করা তো দেখে নিলে, কিন্তু তুমি কি জানো ছোটবেলার সেই প্রিয় রাবার কিভাবে তৈরি করা হয়? তো চলো দেখে আসি। সবার প্রথমে রাবার গাছে এমন খাঁজ কেটে একটা পাত্র ঝুলিয়ে রাখ, পরে ধীরে ধীরে 1 ফোঁটা 2 ফোঁটা করে ল্যাটেক্স জমা হতে থাকে। পরবর্তীতে ল্যাটেক্সকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রাবারের রূপ দেওয়া হবে। ওকে তো পরে এই তরলকে ফ্যাক্টরিতে আনা, সেখানে এতে ফর্মিক অ্যাসিড মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেয়। কিছুক্ষণ পরে এগুলো এমন রাবারের মতো আচরণ করতে থাকে, কিন্তু রাবার এখনো রেডি হয়নি, তাই একে ভালো করে শুকিয়ে পরবর্তী প্রসেসের জন্য পাঠিয়ে দেয়। পরে এতে সালফার দিয়ে এই রোলারে বারবার ঘোরানো হয়, ফলে এটা অনেকটাই হার্ড হয়ে যায়। এখন সময় হয় এতে রং মেশানো, যার ফলে এটা অনেক আকর্ষণীয় দেখতে লাগে। রং মেশানো হয়ে গেলে এটা একটা হাই প্রেসারের চেম্বারে পাঠানো হয়, যেখানে এতে অনেক চাপ দিয়ে একেবারে চ্যাপটা করে দেয়। এটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে একে ঠান্ডা জলে ডুবিয়ে রাখ। যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে যারা ছোটবেলায় একবার হলেও রাবার ইউজ করেছো, তারা ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমার পেন নাকি পেন্সিল পছন্দ নিচে কমেন্ট করে জানাও। ওকে বন্ধুরা, শেষে এটাকে জল থেকে উঠিয়ে নির্দিষ্ট শেপে কাটা হয়, আর ভালো করে প্যাকিং করে বিক্রির উদ্দেশ্যে পাঠিয়ে দেয়।